বুর্কিনা ফাসো আফ্রিকার টাইগার এবং নাইজারের পাশের দেশ। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এই দেশটিতে সামরিক বাহিনী ক্ষমতা দখল করে। এভাবে ঠিক বর্তমানে আফ্রিকার এই দেশটিতে ক্ষমতায় বসেছে ইব্রাহিম তাওরে। বর্তমানে পশ্চিমাদের ঘুম হারাম করেছে গোটা আফ্রিকার ইব্রাহিম তাওরে। মাত্র 34 বছরের প্রেসিডেন্ট হয়েছেন এবং বুর্কিনা ফাসোর জনগণের মন কেড়েছেন। গ্রাজুয়েশন শেষ করে বুর্কিনা ফাসোর আর্মিতে যোগ দেন 2009 সালে। সামরিক বাহিনীর উচ্চতর প্রশিক্ষণের জন্য তাকে মরক্কোতে পাঠানো হয়। সেখানে বিভিন্ন আধুনিক অস্ত্রের প্রশিক্ষণ পান ইব্রাহিম তাওরে। এরপর তিনি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে মালিতে সফলভাবে দায়িত্ব পালন করেন। 2018 সালে মালিতে সন্ত্রাসীরা হামলা করলে তিনি এতটাই সফলতা দেখান, এতে তার নাম চারদিকে ছড়িয়ে পড়ে। 2019 সালে তাকে আবার পদোন্নতি করে কমান্ডার করা হয়। বুর্কিনা ফাসোর পূর্বাঞ্চলে সন্ত্রাস বিরোধীদের বিরুদ্ধে নেতৃত্ব দেন তিনি। 2020 সালে আবার তার পদোন্নতি হলে আফ্রিকা সেরা কমান্ডো কোবরা থেকে ট্রেনিং করেন। এরপর 2022 সালে প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান কাপুরকে ক্ষমতাচ্যুত করেন লেফটেন্যান্ট কর্নেল পল হেনরি সান্দাও গোদামিবা। পল হেনরি ক্ষমতায় এসে নিজের জায়গা পাকাপোক্ত করতে গিয়ে নিজ স্বার্থের দিকে মনোযোগ দেয়। এতে আবার আর্মির মধ্যে গোলযোগ শুরু হয়। 2023 সালে আবার এই পল হেনরিকে ক্ষমতা থেকে সরিয়ে দখলে যান ইব্রাহিম তাওরে। এই মুহূর্তে ইব্রাহিম তাওরে বুর্কিনা ফাসোর প্রেসিডেন্ট, অর্থাৎ বর্তমানে পৃথিবীর সবথেকে কম বয়সী প্রেসিডেন্ট তিনি। আফ্রিকান সামিটে সবার মাঝে বক্তব্য দিয়ে মন কেড়ে নিয়েছেন ইব্রাহিম তাওরে। তবে এ পর্যন্ত যে সকল সামরিক কর্মকর্তারা ক্ষমতা দখল করেছে, তারা হয়তো নিজেদের ভোগবিলাসের কথা চিন্তা করে রাষ্ট্রের ব্যয় বাড়িয়েছে, কিন্তু ইব্রাহিম তাওরে এখনও সেরকম করেননি। তবে তিনি যেমন পশ্চিমাদের সামনে বক্তব্য দিয়েছে, এর আগে এরকমভাবে আর কোনো আফ্রিকান নেতা বক্তব্য দেননি। আফ্রিকান সম্পদ লুটপাট, সন্ত্রাসবাদের নামে আফ্রিকা দেশগুলোকে ধ্বংস করা, এসব বিষয়ে চড়াগলায় কথা বলেন ইব্রাহিম তাওরে। তিনি ইউরোপিয়ানদের বিরুদ্ধে বলেছেন, ঈশ্বর আমাদের অনেক সম্পদ দিয়েছে, আমরা আমাদের নিজেরটা খাই, আমাদের মুখে খাবার তুলে দিয়ে ইউরোপিয়ানদের মহৎ হবার প্রয়োজন নেই। এই বক্তব্যে তিনি আফ্রিকার উন্নয়নে পুতিনকে আহ্বান করেন। এতে পুতিনের সবুজ সংকেত দেন। সম্প্রতি ইব্রাহিম তাওরের এসব বক্তব্য পশ্চিমাদের বুকে কাঁপন ধরিয়েছে। কারণ আফ্রিকায় যে ইউরোপিয়ানরা অনেকদিন ধরে সম্পদ লুট করছে, সেটা হয়তো শেষ হওয়ার পথে। এটা হলে ইউরোপ কিংবা আমেরিকার অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। তাই গোটা পশ্চিমা দুনিয়ায় চাইবে আফ্রিকায় থাকা ইব্রাহিম তাওরেকে হত্যা করতে। ইব্রাহিম তাওরের জনপ্রিয়তা এতটাই বেড়েছে, সেটা তার নিজ দেশে ছাড়িয়ে এর পাশে দেশেও গ্রহণযোগ্যতা পেয়েছে। যেখানে ইউরোপের রাজনীতিতে ইব্রাহিম তাওরের নাম একটা আতঙ্ক, সেখানে পশ্চিমারা তাকে ছেড়ে দিয়ে সে ভুল করবে না। এখন দেশটির সামরিক শক্তি এবং এর ভৌগোলিক পরিচয় নিয়ে আলোচনা করব। বুর্কিনা ফাসোর আয়তন 244,200 বর্গ কিলোমিটার। বর্তমানে এই দেশটির জনসংখ্যা 2,20,00,000। এই দেশটির উত্তর অংশে সাহারা মরুভূমি এবং দক্ষিণে সুজলা সুফলা অংশ অবস্থিত। বুর্কিনা ফাসোর 65% মুসলিম আর 28% মানুষ খ্রিস্টান, বাকি সব অন্যান্য ধর্মে বিশ্বাসী। ওয়াগাদুগু বুর্কিনা ফাসোর রাজধানী। এই শহরটি বুর্কিনা ফাসোর অর্থনৈতিক মূল কেন্দ্র। বুর্কিনা ফাসোর সাথে সীমান্ত থাকা দেশগুলো হলো মালি, নাইজার, বেনিন, টোগো, ঘানা এবং আইভরি কোস্ট। বর্তমানে বুর্কিনা ফাসোর সামরিক বাহিনীর সৈন্য সংখ্যা 16,500, যেগুলোর মধ্যে অল্প কিছু আছে প্যারামিলিটারি। স্থলবেষ্টিত এই দেশটির সামরিক বাহিনী তেমন উল্লেখযোগ্য না হলেও মারাত্মকভাবে গৃহযুদ্ধ করতে পারে। বুর্কিনা ফাসোর কাছে তেমন আধুনিক ট্যাঙ্ক নেই, তবে এই দেশটির কাছে অনেক আর্মার্ড ভেহিকেল আছে, যেগুলো দিয়ে স্থলে অনায়াসে যুদ্ধ করা যায়। এই দেশটির কাছে আর্মার্ড ভেহিকেল আছে 1,500 আর আর্টিলারি আছে 20টি। অন্যান্য আফ্রিকান দেশগুলোর মতো এই দেশটিও পশ্চিমাদের ছেড়ে চীন এবং রাশিয়ার দিকেই ঝুঁকছে। বুর্কিনা ফাসোর কাছে আকাশ যুদ্ধে স্বল্প পরিসরে হামলা করা যায় ব্রাজিলের তৈরি ইম্পেরিয়ার EMB আছে। এটি মূলত একটি প্রশিক্ষণ বিমান। অ্যাটাক হেলিকপ্টার আছে রাশিয়ার থেকে কেনা MI-24 3টি। সব মিলিয়ে বুর্কিনা ফাসোর হাতে মোট আকাশ যান আছে 20টি। বিভিন্ন সময়ে দেশটি রাজনৈতিক পতন এবং অর্থনৈতিক সমস্যায় সামরিক বাহিনীর দিকে তেমন মনোযোগ দিতে পারেনি। বর্তমানে দেশটির ক্ষমতায় আসা ইব্রাহিম তাওরে অর্থনৈতিক উন্নয়ন সহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। তবে আফ্রিকায় এই পর্যন্ত যত নেতা পশ্চিমাদের বিরুদ্ধে কথা বলেছে, তাদেরকে নির্মমভাবে হত্যার শিকার হতে হয়েছে। এখন দেখার বিষয়, পশ্চিমাদের বিরুদ্ধে যেহেতু সোচ্চার হয়েছে বুর্কিনা ফাসোর ইব্রাহিম তাওরে, তার বিরুদ্ধে কী অ্যাকশন নিতে পারে ইউরোপীয়রা।